চল খেলো, একটু জল খেলো তাড়াতাড়ি। সকালে উঠে ব্রাশ করার পর ভালো প্রথম করে কাজ আরেকটু, কিন্তু জল খাওয়া। খালি পেটে জল খাওয়াটা খুব উপকারী। বলো বলো, গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আর আজকে আমরা সকাল সকাল আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমার দিনের একটা স্পেশাল কাজ করব। কি করো, কি খাবে? রান্না, ঘরের যাবতীয় কাজকর্ম সেসব তো রয়েছে, প্লাস আজকের আরও একটা ইন্টারেস্টিং কাজ করতে চলেছে। আমার ইন্টারেস্টিং লাগছে কাজটা করতে, কারণ আমার বাড়ির যে ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক বছর হয়ে গেছে, আর মধ্যখানে আমার বাড়ির রিপেয়ারিং এর কাজ চলছিল। তো বাড়ির রিপেয়ারিং এর কাজ করার জন্য বেশ কিছুদিন সেটাকে স্টোরে রাখা ছিল, ইউজ করা হতো না। তো তারপর সেটা একেবারে ময়লা হয়ে বেহাল অবস্থা হয়ে গেছে। তো ডিপ ক্লিন করব ফ্রিজটা, তারপর সেটাকে ভাবলাম সেই যখন একেবারে ডিপ ক্লিন করছি, এটাকে নিয়ে একটু কাজ করছি, তাহলে একটু মেকওভারও করি। এটা একই রকম ভাবে থাকলে আবার সেই পুরোনো ঘরের লুকসটাই থাকবে। লুকসটা চেঞ্জ করার জন্য একটু মেকওভার করব, সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সারাটা দিনে আমার স্পেশাল কাজে আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর সকালে টুকটাক কাজ, মানে রাতের আবার বেলার টিফিন টিফিন করতে গিয়ে যে টুকটাক কাজগুলো সকালে হয়েছে সেইগুলো বাসন টোসন, আমরা পুকুরেই বাসন ধুই। তো এই আমাদের পুকুর, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে এই সমস্ত কাজ সেরে নেব, ঘরের কাজ আমি আর সেগুলো শেয়ার করব না, কারণ সেগুলো দেখানোর মতো তেমন কিচ্ছু নেই। মোটামুটি 9:30 10:30 9:30 9:30 পর্যন্ত আমাদের উঠানে রোদ আসে না, তাই ওই টাইমটা পর্যন্ত বিধাত্রিকাকে ছেড়ে রাখি। পাশের বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করে, আর আমি কাছে কাছে থাকি না, তো ও বড্ড পড়ে যায়, তাই জন্য পাশে থাকি। আর ও এখন নাচ শেখাচ্ছে একটা আন্টিকে, তো আমি দেখাচ্ছি আপনাদের, একটু ভালো করে দেখুন ও কীরকম করে নাচ শেখাচ্ছে। আমরা সেই নিয়ে খুব হাসাহাসি করছি আর কি, তো দেখুন আপনারাও, আপনাদের ভালো লাগবে। আর এই যে জামাটাও পরে রয়েছে, এটা ওর খুশি ওকে গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে, বেশ ভালো, সত্যি কমফোর্টেবল। বাট এটা ওর মাপের থেকে বড়, কিন্তু ওর যে তো ওটাই পরবে এখন। আর কেরাম করে আর কেরাম নাচ করতে হয়, ওইখানে ওইখানে নাচ করে দেখো, ওইখানে এইখানে এইখানে আস্তে আস্তে আস্তে, এইখানে হ্যাঁ এইখানে এইখানে ওইখানে ওইখানে একবার হাত দিয়ে বাকি ইয়ে করে করে ওইখানে ওইখানে করে করে মাকে দেখিয়ে দাও কিরম করে নাচ করবে। তো চলে এলাম মেন ভিডিওতে, মানে যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বলে ভেবে রেখেছিলাম, আর সেই জন্যই আজকে একটা ব্লগ শেয়ার করছি। এটা ছোটোভাবে একটা ভিডিও শেয়ার করে মেন হয়েছিল, তেমন কিছু দেখানোর নেই, তাই ভাবলাম একটা ছোট করে একটা ব্লগের মতোই আজকে আমি শেয়ার করি। তো মেন কাজ প্রথমে হচ্ছে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেব। প্রত্যেকটা পার্টসকে খুলে আলাদা করে নিয়ে ভালো করে ওগুলোকে আলাদা করে ডিশ ওয়াশ যে ভিমবার দিয়ে ওই সমস্ত দিয়ে আর কি ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেব বাসন মাজার মতো করে। আর এই প্রত্যেকটা জায়গাগুলোকে আমাকে আবার বিধাত্রিকা হেল্পও করছে মাঝে সাঝে, তো যাই হোক ও করতে থাকে সব কাজ এরকম। তো একটা গামলিতে আমি জল নিয়েছি, তাতে সার্ফ দিয়ে দিয়েছি, যেরকম আমি সার্ফ দিয়ে এটা করছি। আর লিকুইড ডিটারজেন্ট যদি থাকে, মানে ডিশ ওয়াশ লিকুইড যদি থাকে, তো সেইগুলো দিয়েও করা যেতে পারে। দিয়ে একটা কাপড় ভিজিয়ে ভালো করে ঘষে ঘষে বাসন মাজার যে স্ক্রাব প্যাডগুলো হয় সেগুলো দিয়ে, কিন্তু সেটা নতুন হলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে, একটু ইউজ করা পুরনো নরম হয়ে গেছে সেরকম দিয়ে ভালো করে ঘষে, তারপর 2-3 বার কাপড়টা ধুয়ে ধুয়ে পাল্টে
পুরো টোটাল অল ওভার ক্লিন করে নিয়েছি। এবার যে ফ্রিজগুলো যেরকম প্রসেস থাকে খোলা, সেটা সেই বুঝে করতে হয়। আর আমাদের এরকম উল্টো সাইডেও এক একটা ট্রে থাকে আমাদেরটাতে আছে, তো সেগুলোকেও খুলে স্ক্রু টাইটগুলো থাকে সেটাকেও খুলে আবার সেট করে নিলাম। আর এই জায়গাটাতে ফ্রিজটা সেট করছি আমাদের এখন। তো ওভারঅল ফ্রিজটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। আর যে পার্টসগুলো খুলেছিলাম, যে সবজি ট্রেটা, আইস ট্রেটা, আর আনুষাঙ্গিক যেগুলো ছিল র্যাকগুলো, সেগুলোকে সব ধুয়ে ভালো করে রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। এবার টোটাল ফ্রিজটা দেখুন একেবারে ক্লিন করে নিয়েছি, নিয়ে সবগুলো আবার সেট করে নিয়েছি। এবার এটাকে একটুখানি ডেকোরেশন করব। এটা তো হয়ে গেছে ক্লিনিংয়ের পার্ট, এখনও ফ্রিজটা চালাইনি। আর ডেকোরেশনের জন্য আমি এই ধরনের স্টিকার দিচ্ছি, দেখুন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে খুব কম দাম, আমি এটা খুব অল্প দামে এটা কিনেছি। অনলাইনেও এই ধরনের স্টিকারগুলো পাওয়া যায়, সেখানে হয়তো একটু দামটা বেশি লাগে, বাট আমি পেয়েছি লোকাল মার্কেটে, সবাই নাও পেতে পারেন, তাই অনলাইন থেকে নেওয়াটাই বেটার। তো যাই হোক, এই স্টিকারগুলো দেখুন, এটা আমি সব থেকে কমের, যেটা মানে সস্তায় হয় সেরকম নিয়েছি, সব থেকে সিম্পল আর একদম হোয়াইট রেড কালারের, যেহেতু আমার ফ্রিজটা তাই জন্য আমি হোয়াইট কালারটা চুজ করে, যেহেতু আমার ফ্রিজের কালারটা রেড তাই জন্য আমার মনে হয়েছে হোয়াইটটাই বেশি ওর উপর ফুটবে। তার এটা স্টিকারটা লাগানোর আগে ফ্রিজটাকে কলিং জাতীয় যে কোনো কিছু দিয়ে খুব ভালো করে একবার মুছে নিতে হবে, যাতে ডাস্ট একদম, যে হালকা ধুলো দেখবেন, একদিন দুদিনও কোনো জিনিস থাকলেও না একটা হালকা ধুলো পড়ে যায়, সে ধুলোর উপর কিন্তু এটা আঠাটা ভালোভাবে সাঁটবে না, তাই ধুলোটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর তারপর খুব সাবধানের সাথে এটাকে তুলে এটাকে স্টিক করতে হবে। এবার এটা এবার কী ডিরেকশানে অ্যারেঞ্জ করবো না করবো এটা তো আমি নিজেও বুঝে পাচ্ছি না, তো যেরকম হোক একটা প্যাটার্নে আমি লাগিয়ে গেছি যেরকম আমার ভালো মনে হয়েছে, তো সেইভাবে এগুলো একটা একটা কর্নার একটা সাইড থেকে আমি লাগিয়েছি, পুরো ফ্রিজটা ভরবো না একটা সাইড থেকে। আর এটা কিন্তু একটু সাবধানে লাগাতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না এসে যায়, হাওয়া ঢুকে গেলে কিন্তু ফুলে ফুলে থাকবে, সেটা খুব বাজে লাগবে, তাই জন্য একটু একটু করে জায়গা। তবে এটা কিন্তু একবার সেটে গেলেও উঠানো যায়, এটা এটামভাবে আস্তে করে টানলে কিন্তু উঠে আসে, আটার কোনো দাগও পড়ে না, এটা একটা ব্যাপার। মানে এটা যদি কোনো দিন আমি চাই যে রিমুভ করে দেবো তো উঠিয়ে ফেলেও দিতে পারি, তখন কিন্তু আমার ফ্রিজের কালারটা কোনো নষ্ট হবে না, আঠার দাগও পড়বে না। এটাই এই স্টিকারের একটা খুব ভালো দেখলাম আমি ব্যাপারটা। আর এরকম করে আস্তে আস্তে করে পুরোটাকে সেট করব আমি। তো সব কটাকে স্টিকার আমি নিজের মতো করে আগে সেট করে নিই, তারপর আপনাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছি যে স্টিকার লাগানোর পর কেমন দেখতে হয়েছে। আর কিছু কিছু পার্ট আমি কেটেছিলাম, কারণ আমি এটা অন্য কিছু একটা করব বলে ভেবেছিলাম, ভেবে এইভাবে পুরো কেটেছিলাম, কিন্তু যাই হোক সেটা হয়নি। তো কাটা থেকেও আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়েই নিচ্ছি, সেটা ছিল না আমার, সব কিছু একসাথেই ছিল, আমি অন্য কিছু ভেবে করেছিলাম, দিয়ে তারপরে এটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সব কটাই লাগিয়ে নেবো। তো অনেক কটা আমার এই একটা শিটের মধ্যে বেশ অনেকগুলি, আর শুধু বাটারফ্লাই নয়, কয়েকটা ফোরিং আরও অন্যান্য শেপেরও রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি লাগিয়ে নেবো, নিয়ে তারপর আপনাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছি। তো যতগুলো আমার ছিল সব কটা আমি লাগাইনি, এই এত কটা লাগিয়ে মোটামুটি, আমার ফ্রিজটা যেহেতু খুব বড় নয় সেই জন্য এই এত কটা লাগিয়েই পুরো নিচ থেকে উপর পর্যন্ত একটা সাইড করে আমি লাগিয়েছি। পুরোটা ভরে দিলে কিন্তু অতটা ভালো লাগবে না, তো এইভাবে দেখুন কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে না খারাপ লাগছে। একটা কাপড় নিয়েছি যেটা আমার বাড়িতে অলরেডি ছিল, আর তার চারি কাট করে তার চারিধার স্টিচ করে নিয়েছি চার কোণা করে, আর এটা আমি অ্যাজ আ উপরে কাভার হিসাবে এটা দিয়েছি ঢাকাটা। আর এটা যেহেতু হোয়াইটের উপর রেড ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, তো এটা আমার ফেজের সাথে কালার কম্বিনেশনটাও মিলে গেছে। আর একটা সেম ফেব্রিকেরই মানে একটা পার্ট আমি ছোট করে কেটে ট্রায়াঙ্গেল শেপে মা সেলাই করে দিয়েছে, এটা মা হাতেই সেলাই করে দিয়েছে। আর এটাকে আমি অ্যাজ আ হ্যান্ডেল কাভার এখানে ইউজ করছি, দুটো টিপ বোতাম লাগিয়েছি যাতে এটা এখানে সিকিউর করা যায়। তো মা এটা স্টিচ করে দিয়েছে, আর আমি আর মা মিলে এটাকেই মনে হয়েছে এইভাবে কোনা কোনাগুলো বেরিয়ে থাকবে এটা আমাদের বেশি ভালো লাগছিল বলে মনে হলো, আর না তো নর্মালি যেরকম হ্যান্ডেল কাভার হয় সেইভাবেও স্টিচ করলে হতো, বাট এটা আমরা বেশি পছন্দ করলাম। আপনাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কিন্তু জানাবেন যে ভালো হয়নি। যাই হোক,
আমাদের তো এরকমই ভালো লেগেছে। আর ডিআইওয়াই করে করছি, সব কিছু খুব একটা খরচ করে নয়, ঘরে যা আছে সেই সব দিয়ে ম্যানেজ করে করছি। তারপরও আমার মনে হয়েছিল এখানটা কিছু একটা দেব আর একটু ডেকোরেশন করব, তাই জন্য আমি হোয়াইট উল ছিল বাড়িতে, তো সেই উল দিয়ে দুটো পমপম তৈরি করেছি। আর বিভিন্ন কাপড়ের মধ্যে লেস থাকে বা দড়ি থাকে, সেটা নিয়ে আমি একটা আমি ম্যানেজ করে রেখেছিলাম। আর ডিআইওয়াই করার জন্য না, বিভিন্ন কিছু জিনিস তৈরি করার জন্য ক্রাফটের, সেগুলো আমি কখনো দেখলে রেখে দিই, তো সেইভাবে রেখে সেই দড়িটা দিয়ে এখানে হোয়াইট কালারের এই হ্যান্ডেলের কাছে আমি হ্যাং করে দেবো, যাতে আমার মনে হবে যেটা থাকলে একটা লাটকান টাইপের ভালো লাগবে। তো তারপর আমি ফ্রিজের উপরটাতে আপাতত একটা ফ্লাওয়ার ভাস আর একটা শোপিস রাখছি, কিন্তু সেটা আমার ভ্যারি করে, রাখবো বলে ভেবেছি, কিন্তু যখন ফল বাড়িতে থাকে তখন আমি ফলের বাস্কেটটা রাখি বা অন্য কোনো সময় অন্য কিছু রাখি, এটা সবসময় চেঞ্জ হয়ে যায়, যখন যেটা সুবিধাজনক মনে করি ফ্রিজের উপর রাখি। তো আপাতত ফল নেই, অন্য কিছু নেই, এই যে পমপম বলটা আমি যেটা সেট করেছি, আর ফল টল নেই, অন্য কিছু রাখার নেই বলে আমি আপাতত বোতল একটা প্রিন্ট করেছিলাম অনেকদিন আগে, নিজে তৈরি করেছিলাম একটা বোতলকে পেন্ট করে ফ্লাওয়ার বাস, তো সেটার ভিডিও আমি শেয়ার করেছি অলরেডি আগে, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে আর আই বাটনে, যদি কেউ মনে করেন এই ধরনের কাজে ইন্টারেস্টেড থাকেন তো আপনারা কিন্তু চেক করতে পারেন, ওই ভিডিওটাও আমার দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে এই বোতলটা, এটা আমি পেন্ট করেছি, লিঙ্ক দিয়ে দেবো, যদি যারা এই সমস্ত কাজে ইন্টারেস্টেড চেক করতে পারেন, ভালো লাগবে। আমার ফ্রিজ ডেকোরেশনের ভিডিও কেমন লেগেছে, মানে ফ্রিজটা আমি কেমন সাজিয়েছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা দিন আরেকটা কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।